হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে বসবাস করে কয়েক লক্ষ মিলিয়ন প্রজাতির জীব জানোয়ার, পশু পাখি, কীটপতঙ্গ, আরও অনেক প্রজাতির প্রাণীগুলি। তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো আজকে আমরা এগুলির মধ্যেই আলোচনা করব কীটপতঙ্গ বা পোকামাকড়ের বিষয়ে, যে কিভাবে পৃথিবীর সমগ্র জীবমণ্ডল এই পোকামাকড়ের উপর নির্ভরশীল, কিভাবে পৃথিবীর সমগ্র জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই ছোট ছোট কীটপতঙ্গগুলি আমাদের পৃথিবীর জীবমণ্ডলের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেই চলেছে। আমরা যে খাবার খাচ্ছি, শ্বাস নিচ্ছি, সুস্থ পরিবেশে বেঁচে আছি, তার পিছনে এই ছোট ছোট পতঙ্গের ভূমিকা অপরিসীম। এদের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রাণী বা উদ্ভিদ মরে গেলে কীটপতঙ্গগুলি মৃতদেহের উপর পড়ে, তাতে করে পচন প্রক্রিয়া দ্রুততর হয়, তার ফলে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে মানুষ বা পশু পাখির মল যদি এই পোকামাকড়গুলি পরিষ্কার না করত, তাহলে আমাদের পৃথিবীর অবস্থা কি হতো? মরা প্রাণী ও মলমূত্রের মধ্যেই বসবাস করতে হতো। পৃথিবীর প্রায় 60% মেরুদণ্ডী প্রাণী, যেমন পাখি, বাদুর, ব্যাঙ, গিরগিটি এবং ছোট ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী এই পোকামাকড় খেয়েই বেঁচে আছে। সুতরাং পোকামাকড় না থাকলে এই ধরনের প্রাণীগুলি এবং মিষ্টি জলের মাছ অদৃশ্য হয়ে যাবে বলেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডক্টর ফ্রান্সিসকো। খাদ্য উৎপাদন বা নতুন উদ্ভিদ জন্ম দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পরাগযোগ বা পরাগরেণু প্রক্রিয়া। তো বন্ধুরা, আমাদের আগে জানতে হবে পরাগযোগ কাকে বলে বা পরাগরেণু প্রক্রিয়া কি। যখন কোনো একই ফুলের বা একই গাছের অন্য ফুলের বা একই প্রজাতিভুক্ত গাছে ফুলের পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করে তাকেই পরাগযোগ বলে। আর এই পরাগ স্থানান্তরের কাজটি মৌমাছির মতো পতঙ্গরাই করে থাকে, যার ফলে উদ্ভিদের নতুন ফলের সৃষ্টি হয়। বেশিরভাগ উদ্ভিদের ফলনের জন্য পরাগায়নের প্রয়োজন, আর এই পরাগরেণু প্রক্রিয়ার কাজটি কেবলমাত্র পোকামাকড়াই করে থাকে। এই মাধ্যমে চাল, গম, সরিষা, বিভিন্ন ধরনের ডাল, বলতে গেলে দানা জাতীয় শস্য উৎপাদনের জন্য এই পরাগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এই পরাগায়নের মাধ্যমেই উদ্ভিদরা নতুন চারা গাছ জন্ম দিতে সক্ষম হয়। তাহলে ভাবুন তো, যদি পোকামাকড় না থাকত তাহলে কি হতো আমাদের এই সুন্দর পৃথিবী? চিন্তার বিষয় হলো আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত এই পোকামাকড়ের সংখ্যা দ্রুত পরিমাণে কমতেই চলেছে। এইভাবে যদি সমস্ত পোকামাকড় মরে যায় তাহলে আমরাও মারা যাব। তাই এদের মারার আগে একবার হলেও ভাবুন এদের কাছ থেকে আমরা কতটা উপকার পাচ্ছি। বিজ্ঞানীরা এটাও বলেছেন যে পৃথিবীর অনেক দেশেই মৌমাছির মতো পরাগায়নকারী পতঙ্গের সংখ্যা প্রতিনিয়ত কমতেই চলেছে, যার ফল হতে পারে খুবই ভয়ঙ্কর। কিন্তু বাস্তব এটাই যে আমরা অনেক সময় বুঝিই না যে এই সাধারণ পোকামাকড় থেকে আমরা এমন কী উপকার পেয়ে থাকি। আমরা ভুলে যাই এরাই আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে, যার উপর নির্ভরশীল গোটা প্রাণীজগৎ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আমরা পতঙ্গ নিয়ে দ্বিতীয় পর্বের একটি ভিডিও বানাবো, সেখানে আলোচনা হবে কীটপতঙ্গ কেন, কী কারণে বিলুপ্তির দিকে যাচ্ছে এবং এর প্রতিকার কী আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।